জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। মূল যে বিষয়টা আমরা সবাই জানছি, দেখেছি যে গতকাল ত্রিপুরাতে আগরতলাতে শহরে এই যে 10,323 এদের যে মুভমেন্টকে বানচাল করা হলো অত্যন্ত অগণতান্ত্রিকভাবে, স্বৈরতান্ত্রিকভাবে, এটা মানা যায় না। বাঁচার অধিকার মানুষের মৌলিক অধিকার। যাদের চাকরি চলে গেছে এই যে 10,323, তাদের সঙ্গে তাদের ফ্যামিলি মানুষ আত্মীয় স্বজন মিলে বহু লোক আজকে এই সমস্যায় কিন্তু পীড়িত বা এই সমস্যা ক্ষতিগ্রস্ত, এ তাদের চাকরিচ্যুতির কারণে। তো এই যে সমস্যাটা এতদিন ধরে ঝুলে আছে, বলা হচ্ছে যে কোর্টের রায়ে চাকরিগুলি অবৈধ পথে হয়েছিল, চলে গেছে। তো সেই ক্ষেত্রে যারা যাদের চাকরি গেছে, শুধু তারাই নয়, এই রাজ্যবাসী হিসেবে আমরা সবাই যদি ওদের চাকরি ব্যয়নি পথে হয়ে থাকে, তাহলে চাকরিটা যারা দিয়েছিল তৎকালীন সময় বামফ্রন্ট বা সিপিএম দুষ্টা তারা করেছে, চাকরি যারা পেয়েছে তাদের তো কোনো অপরাধ নেই। কাজেই এই দুষের মাসুল তারা দেবে কেন? যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আজকে আমরা দেখছি যে ওদের চাকরি চলে গেছে, এখন এই লোকগুলি কি করে বাঁচবে? অনেক ফ্যামিলি আছে, অনেক লোক আছে যাদের আর বিকল্প কোনো বাঁচার রাস্তেই নেই। এই অবস্থায় তাদের বাঁচার দাবিতে একদিন ধরে, গত 52 দিন ধরে এখানে এরা গণতান্ত্রিক উপায়ে গণ অবস্থান করছিল। আমাদের বক্তব্য হচ্ছে যে ওদের চাকরি চলে গেছে, ওদের জন্যে যদি যে ডিপার্টমেন্টে তারা চাকরি করত, এই ডিপার্টমেন্টে যদি চাকরি দেওয়ার সুবিধে না থাকে, বহাল করার সুবিধে না থাকে বা নতুন করে নিযুক্তির সুবিধে না থাকে, তাহলে অন্য ডিপার্টমেন্ট আছে বা অন্য কোনো বিকল্প রাস্তা আছে, এই কথাটা আমরা আগেও বলেছি, আজকেও বলছি, সেইভাবে তাদের মানে বাঁচার রাস্তা করা হবে। কোনো কিছু না করে বারবার শুধু প্রতিশ্রুতি খালি দেওয়া হচ্ছে তাদেরকে। বর্তমানে যারা ক্ষমতায় আসেন তারা কি জানতো না তখন এদের চাকরি না পথে বা অন্যায় পথে হয়েছে বা তাদের চাকরি ভালো রাখা যাবে কিনা? তারা কেন বলেছিল ভীষণ ডকুমেন্টে যে আমরা আসলে মানে যে কোনো উপায়ে মানে তাদের চাকরিকে আমরা বহাল রাখবই? কেন বলেছিল এই মিথ্যা প্রতিশ্রুতি, এই কপটাচারী কেন? আমাদের মূল মৌলিক প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। তারপরেও এই যে গত নভেম্বর মাসে খুব সম্ভবত নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 2 মাস টাইম দিচ্ছি, আমি আপনাদের একটা বিহিত ব্যবস্থা করবই। দেখা গেল 2 মাস টাইম সংক্রান্ত উনি কথা বলারও কোনো প্রয়োজন অনুভব করলেন না। তারপরে এই কদিন ধরে যে মুভমেন্টটা চলছে তাদের সঙ্গে কি দেখে তাদের সঙ্গে কথা বলা যেত না? বিকল্প যদি আর কোনো রাস্তা থেকে আলোচনা করা যেত, বা এই রাজ্যে অনেক বিরোধী দল আছে, অনেক বিজ্ঞ মানুষ হয়েছে বিভিন্ন দিকে, তাদেরকেও তো ডেকে একটা আলোচনা করা যেত যে একটা সমস্যা, এটা একটা সামাজিক সমস্যা, আমাদের রাজ্যের সমস্যা, বিরাট সমস্যা, সবাই মতামত নেওয়া যেত। তো কোনো কিছু না করে কালকে যে ঘটনাটা তারা যেভাবে করল, একটা আন্দোলন চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার অনেক কৌশল আছে, 144 দ্বারা এরা জারি, মানে 5 মিনিট আগে যে 5 মিনিটের মধ্যে আপনারা সব গুটিয়ে চলে যান, এইভাবে হয় নাকি? সব কিছুর একটা প্রস্তুতি সময় দিতে হবে, কিচ্ছুই করলো না, না করে তারা এই ধরনের তাদের উপর এই যেভাবে চড়াও হয়েছে, লাঠিচার্জ করছে, কাদানি গ্যাসের সেল ফাটিয়েছে, এই এত প্রচন্ড ঠান্ডাতে জল কামান ব্যবহার করেছে, মানে বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছে, এদের আক্রমণ থেকে পথচারী পর্যন্ত বাঁচতে পারেনি কালকে যে ঘটনা ঘটেছে, হসপিটালের মধ্যে গিয়ে মারামারি করেছে, এইগুলি কি চলছে? এদেরকে গণ আন্দোলন তো এর আগে আমরা দেখেছি, এগুলি চলতে পারে না, এটা আমরা মানতে পারি না, এই রাজ্যের মানুষ মানতে পারে না কোনো অবস্থাতেই। কাজেই আমরা এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী কার্যকলাপের তীব্র নিন্দা, তীব্র ধিক্কার জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমরা দাবি করছি বরাবরের মতোই যাদের চাকরি চলে গেছে, আজকে প্রসঙ্গত বলতে হচ্ছে এই নিয়ে একটা ধোঁয়াশা একটা কাজ করছে যে চাকরিগুলির ব্যাপারে যেটা রায়, কোর্টের রায় সবাই পরে দেখিনি, বা রায়ের যে ব্যাখ্যা বিভিন্ন পত্র পত্রিকা আমরা সংবাদ মাধ্যমে যারা বিশেষজ্ঞ তাদের লেখাগুলি পড়ছি, আমরা দেখছি
এই নিয়ে কিন্তু একটা একটা কি বলবো একটা ধোঁয়াশে রয়ে গেছে, ক্লিয়ার কাট কনসেপ্ট তৈরি হয়নি, কনসেপশনটা দেওয়া হয়নি। আমাদের প্রথম দাবি হচ্ছে এই নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে কমিটি তৈরি করে আইনের মধ্যে রায়ের মধ্যে কি কি বলা আছে স্পষ্টীকরণ করা হোক অনতিবিলম্বে রাজ্যে, এক নম্বর দাবি। দু নম্বর হচ্ছে যাদের চাকরি চলে গেছে এই পরিবারগুলির চাকরি মানে এডুকেশন ডিপার্টমেন্টেই হতে হবে এমনটা আমি বলছি না, আমরা বলছি না, যদি সম্ভব হয় এডুকেশন ডিপার্টমেন্টে অবশ্যই হবে, কারণ তারা যেহেতু এই ডিপার্টমেন্টে দীর্ঘদিন চাকরি করেছে তাদের অভিজ্ঞতা রয়েছে, এই ডিপার্টমেন্টে হোক। যদি কারণ না হলো বিকল্প হিসাবে অন্য ডিপার্টমেন্ট রয়ে গেছে, অন্য ডিপার্টমেন্টে তাদের চাকরিগুলি দেওয়া হোক, তাও যদি না হয় বিকল্প যে কোনো কর্মসংস্থান তারা যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করা হোক, এটা হচ্ছে আমাদের দু নম্বর দাবি। বলতে চাইছি কর্ম সংবিধানে অনেক দাবি মৌলিক অধিকার হিসেবে আমাদের সংগঠনের মধ্যে রয়ে গেছে, বাকস্বাধীনতা, ধর্ম অধিকার, চর্চার অধিকার থেকে শুরু করে এরকম মানুষের বেঁচে থাকার অর্থাৎ কর্মসংস্থানটাকে সংবিধানের মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, এই নিয়ে আমরা গোটা দেশ জুড়ে আন্দোলন করছি, নতুন করে আন্দোলন এই প্রেক্ষিতে আমরা তুলতে চাইছি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে ত্রিপুরাতে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক পোস্ট খালি, গত 2018 এরা ক্ষমতা আসার আগে অবধি এরা বলেছিল যে ত্রিপুরাতে 50-60,000 পোস্ট খালি আছে, আমরা ক্ষমতায় ফিরতে পারলে আমরা সমস্ত ডিপার্টমেন্টের পোস্ট একটা পোস্ট ভ্যাকেন্ট রাখবো না। আজ অবধি বলুন তো দেখি, আপনারা তো খুব রাখেন আমাদের থেকে বেশি, চাকরি হচ্ছে কিনা? হচ্ছে না। তো এই সমস্ত ডিপার্টমেন্টের চাকরিগুলি দেওয়া হোক। আজকে ত্রিপুরাতে 7.5 লক্ষের উপর বেকার জমে আছে, এরা বলছিল মিস করে চাকরি দেবে, কটা চাকরি গেল এই 3 বছর? বরং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের পদগুলি অবলুপ্তি করে দেওয়া হচ্ছে, এটা কেন? এরা কি করতে চাইছে? এরা এখন বলছে গরু ছাগল পোষার জন্য, চাষল দেওয়ার জন্য, এগুলি কি? কাজেই এই সমস্ত ডিপার্টমেন্টের চাকরির ব্যবস্থা করা হোক, একটা পদও আমাদের তার পরবর্তী দাবি মানে অবলুপ্তি করা চলবে না, অবলুপ্তি করা চলবে না। সেই সঙ্গে এই যে বিভিন্ন সরকারি সংস্থাকে, লাভজনক সংস্থাকে আজকে বেসরকারি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে কোম্পানি ওরা তো লাভ করবে, কম কর্মচারী নিয়োগ করে বেশি মুনাফা, কাজে এই প্রবণতা বন্ধ করা হোক। বেকার সমস্যার সমাধান যদি করতে হয়, কোন লাভজনক সংস্থা, কোন সরকারি সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া চলবে না, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে গেলে। পাশাপাশি আমাদের একটা দাবি, যেটা ত্রিপুরাতে অঢের প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ রয়েছে, এগুলিকে কাজে লাগিয়ে আমরা যদি ইন্ডাস্ট্রি করতে পারি, গভর্নমেন্ট যদি ইন্ডাস্ট্রি করার ব্যবস্থা করে তাহলে সবারই কর্মসংস্থান ব্যবস্থা হতে পারে। এই কটা দাবি নিয়েই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমরা আশা করব আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য সরকারের নজরে চলে যাবে এবং এই রাজ্যের মানুষকে সচেতন করার জন্য আমরা আমাদের বার্তাকে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি। মানুষ বাঁচতে চায় সবাই, এবং সরকারে যারা ক্ষমতা আসেন তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বাঁচার রাস্তা তৈরি করা, কর্মসংস্থানের রাস্তা তৈরি করা। তা না করে গায়ের জুড়ে প্রশাসনকে কাজে লাগিয়ে কালকে যেটা হলো অনেকটা রাষ্ট্রীয় সন্ত্রাস এই ধরনের অবস্থা তৈরি করে মানুষকে দমিয়ে দেবে, এটা চলতে পারে না। এটার একটা বিরাট বিস্ফোরণ আগামী দিনে অপেক্ষা করছে, কিন্তু সবাই পথে নামতে বাধ্য হবে। কাজেই এই অনাকাঙ্ক্ষিত অবস্থা যাতে না আসে তার জন্য সরকার আগে ভাগে ব্যবস্থা নিক, এর জন্য আমরা দাবি জানাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য।